হ্যালো ফ্রেন্ডস, নিমফুলের মতো ধারাবাহিকে বর্ণার সিদ্ধান্ত দেখে দর্শকেরা খুশি। আসুন জেনে নেওয়া যাক সেই সিদ্ধান্ত কী। সাম্প্রতিক কয়েক সপ্তাহের ভিতরে বাংলা ধারাবাহিক শুরু হয়েছে এক ঝাঁক নতুন নতুন ধারাবাহিককে নিয়ে, আর তারই মধ্যে অন্যতম ধারাবাহিক হলো জি বাংলার নিমফুলের মধু। ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্র অভিনয় করতে দেখা যাচ্ছে জনপ্রিয় টলি অভিনেত্রী পল্লবী শর্মা এবং জনপ্রিয় টলি অভিনেতা রুবেল দাসকে। দুজনে টেলিভিশনের পর্দায় অত্যন্ত জনপ্রিয় মুখ। পল্লবীকে আমরা শেষবারের মতো দেখেছিলাম স্টার জলসায় অত্যন্ত জনপ্রিয় এক ধারাবাহিক কে আপন কে পরে জবার ভূমিকায়, আর রুবেলকে আমরা শেষবারের মতো দেখেছিলাম স্টার জলসায় যমুনা ঢাকি ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে। নিমফুলের মতো শুরু হওয়ার কয়েক সপ্তাহ আগে ইতিমধ্যে ধারাবাহিকটি দর্শকদের মন জিতে নিয়েছে, সেটা টিআরপির তালিকাতে নজর রাখলেই স্পষ্ট বোঝা যাচ্ছে। ধারাবাহিকে পল্লবী চরিত্রের নাম পর্ণা এবং রুবেলের চরিত্রের নাম হচ্ছে সৃজন। ধারাবাহিক শুরুতে দেখা যায় পর্ণা এবং সৃজন এর পরিবার থেকে বিয়ে সম্বন্ধ আসে। ধারাবাহিকটিতে দেখা যাবে যে কি করে একজন নিউক্লিয়াস ফ্যামিলির মেয়ে একান্নবর্তী ফ্যামিলিতে গিয়ে সকলের মন জয় করতে থাকে, আর ধারাবাহিকটির শুরুর গল্প প্রত্যেকের মন জয় করে নিয়েছে। যারা এই ধারাবাহিকের নিত্য দর্শক তারা প্রত্যেকেই জানে এর আগে পর্বে দেখানো হয়েছে যে কন্যা বিদায়ের সময় পর্ণা নিজের বাবা মার ঋণ শোধ করতে অস্বীকার করে, তখন সৃজনের বৌদি পর্ণাকে একগুচ্ছ কথা শুনিয়ে দেয়। তবে দর্শকরা এই দৃশ্য বেশ মনে ধরেছে, প্রত্যেকেই পর্ণার সিদ্ধান্তে বেশ খুশি। ধারাবাহিকে পল্লবীর অভিনয় দেখে দর্শকেরা মুগ্ধ হয়ে গিয়েছেন। টেলিভিশন জগতের আরও এরকম নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন।